ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি সৃষ্টি। তো মোটামুটি মেকআপ লুকটা দেখে বুঝতেই পারছো যে এটা কোন দিনকার। তো আমি সুপার এক্সস্টেড হয়ে লাইক একদম ঘেমিয়ে একদম এইভাবে বাড়ি এসেছি, আর কোনোভাবেই আমার মেকআপ কোনো দিক থেকে স্মাচ করেনি। লিপস্টিকটা আমি একবার রিঅ্যাপ্লাই করেছিলাম, বাট বাদ বাকিটা একদম নর্মালি রয়ে গেছে। তো আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, তোমরা অনেক দিন ধরে বলেছো দিদি রিভিউ দাও রিভিউ দাও রিভিউ দাও, অ্যান্ড দ্যাট ইজ ফ্রম প্লাম হেম্প ক্লেন্সিং অয়েল। এই প্রোডাক্টটা রিভিউ আজকে তোমাদের সাথে শেয়ার করবো। বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করে দেয়। তো আমি জাস্ট আমার ড্রেসটাকে চেঞ্জ করে চলে এসেছি। তো ফার্স্টে আমি আমার টিপটাকে রিমুভ করবো। সো এক্সস্টেড। আচ্ছা, দিস ইজ ফ্রম প্লাম হেম্প ক্লেন্সিং অয়েল। ইটস রিমুভ মেকআপ ইম্পিউরিটিস অ্যান্ড সুটস দ্য স্কিন। তো আমি লাস্ট 4-5 ইয়ার্স ধরে আমি মেকআপ রিমুভার হিসেবে আমি ডাবল ক্লিনস করি, অ্যান্ড আমি অনেক ক্লেন্সিং অয়েল ক্লেন্সিং বামস আমি ইউজ করেছি। বাট দ্য ফার্স্ট ক্লেন্সিং অয়েল আই হ্যাভ হ্যাড ট্রাইড দ্যাট ইজ দ্যাট ওয়াজ ফ্রম ইনিস্ট্রি আই থিঙ্ক দ্য গ্রিন টি ওয়ান অর দ্য গ্রিন অ্যাপেল ওয়ান, আই থিঙ্ক দ্য গ্রিন টি ওয়ান। তো দ্যাট ইজ ফ্রম লাইক ফর লাইক 1400 rupees অ্যান্ড সুপার এক্সপেন্সিভ। তো ওটা ইউজ করার পর, শেষ হয়ে যাওয়ার পর আমি কিছু ইন্ডিয়ান ব্র্যান্ডসে ট্রাই করি, আর্থ্রিদম, দেন আর্থ্রিদমেরটাও খুব ভালোভাবে ক্লেন্স করে, ক্লেন্সিং বাম ইউজ করেছিলাম, খুব ভালোভাবে মেকআপকে ক্লেন্স করে, বাট ইট জাস্ট স্টিং মাই আই সো ব্যাডলি অ্যান্ড এটা রেসিডিউ ছেড়ে দেয়, মানে স্কিনটা অয়েলি হয়ে থাকে। সেম আমি ইউজ করেছিলাম কনশিয়াস কেমিস্টে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমি সুপার লাইট ওয়েট, বাট আইসটা সুপ্রিমলি টিংলিং করে। দেন আই ইউজড দ্য প্লামের দ্য মেকআপ রিমুভার বাম, আই থিঙ্ক দ্যাট ইজ ফর ড্রাই স্কিন, দ্য বেস্ট ক্লেন্সিং বাম ফর ড্রাই স্কিন। দেন আমি ট্রাই করলাম এইটা, অ্যান্ড এটা লাইক ইনিস্ট্রির মতন ফিল দেয় আমাকে। দিস ইজ সো লাইট ওয়েট অ্যান্ড সো গুড অ্যান্ড লাইক রিমুভস মাই মেকআপ সো ওয়েল। তো লেটস টক অবাউট দিস ইনগ্রিডিয়েন্ট। ইট হ্যাজ স্কোয়ালিন, ইট হ্যাজ হেম্প সিড অয়েল, ইট হ্যাজ ওট। তো এত কিছু ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো এত সুন্দরভাবে মেকআপ রিমুভ করে। আর আমার এই যে কাজল লুক, আমি সারাদিন এটা পরে রয়েছি, আমি স্মাচ করলেও এটা কোনোভাবে স্মাচ হয় না। দিস ইজ সো গুড, দ্য কাজল ইজ সো লাইক কোনোভাবেই এটা স্মাচ করে না, দ্য কাজল ইজ লাইক সেম যেভাবে আমি পরে গেছি সেরকমভাবেই থাকে। তো লেটস ট্রাই দিস। আমি ফার্স্ট আমার পামে জাস্ট 2 pump নিয়ে নেবো। দিস ইজ সুপার লাইট ওয়েট, সো লাইট ওয়েট। আমি রিমুভ করা শুরু করছি, একদম আমার চোখে টিংলিং সেন্সেশন দেয় না, কোনোরকমভাবে টিংলিং সেন্সেশন এটা দেয় না, যেহেতু আমি আমার নিচের ল্যাশ লাইনে আমি কাজল দিয়ে থাকি, যেহেতু এত মোটা করে আমি কাজল পরে থাকি। লুক, আমার কাজলটা জাস্ট 1-2 swipe-এই পুরো রিমুভ হয়ে গেছে। ইভেন আমার ওয়াটারপ্রুফ মাস্কারা ছিল। এবার লিপস্টিকের পালা, লিপস্টিকটা স্মাজ করে। দিস ইজ ট্রান্সফার প্রুফ, বাট দিস ইজ সুপার কমফোর্টেবল। জাস্ট একটা সোয়াইপ অ্যান্ড দ্য লিপস্টিক ইজ গন। লুক, আমার পুরো মেকআপটাকে পুরো ব্রেকডাউন করে আনে। আমি ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন দিয়েছিলাম, সেটাও আমার লাইক জাস্ট ব্রেকডাউন করে এনেছে।
আর এটা এত ভালোভাবে ইমালসিফাই হয়, আমি আমি জাস্ট জল এনেছি একটুখানি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট সাথে জল নিয়েছি অ্যান্ড জাস্ট হোয়াইট হয়ে পুরো ইমালসিফাই হয়ে গেল। ওকে, জাস্ট মিল্কি টেক্সচার চলে আসে, ইমিডিয়েট ইমালসিফাই হয়ে যায়। আর যদি তোমরা কেউ মনে করো যে আর মুখ ধুতে হবে না, ইমালসিফাই হয়ে যায় ইমিডিয়েটলি, আমি মুখটা ধুয়ে দেন আসছি। লুক অ্যাট মাই ফেস, লাইক পুরো মেকআপ ধুয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি ডাবল ক্লেন্সিং এর জন্য আমি যে মেকআপ ক্লেন্সিং অয়েল ইউজ করলাম, এরপরে ডাবল ক্লেন্স করব, যেটা দিয়ে মাই ফার্স্ট ক্লেন্সিং ক্লেন্সার ইজ প্লামের হেমসিড অয়েল অ্যান্ড মাই সেকেন্ড ক্লেন্সার ইজ ডট অ্যান্ড কেয়ার ওয়াটারমেলন সুপার গ্লো জেল ফেস ওয়াশ। দিস ইজ অলসো ভেরি গুড, ভেরি কুলিং সেন্সেশন দেয় স্কিনে। বাদ বাকি যেটুকু মেকআপ রেসিডিউ আছে আমার স্কিনে, সেটা জাস্ট এটাকে ইমিডিয়েট একটা কুলিং সেন্সেশন দেয়। তো বাদ বাকি যেটুকু মেকআপ আমার স্কিনে রয়েছে, এইটাকে পুরোই মানে লাইক ওয়াশ অফ করে দেবে। আর অলওয়েজ আইব্রোতে মাসাজ করবে, বিকজ আইব্রোতে কিন্তু প্রচুর জার্মস থেকে থাকে। তো আমি ডাবল ক্লেন্স করে চলে এসেছি অ্যান্ড মাই ফেস ইজ স্কুইকি ক্লিন, পুরো ক্লিন হয়ে রয়েছে আমার ফেস, দেখতে পাচ্ছো একদম সুপার স্কুইকি ক্লিন হয়ে রয়েছে অ্যান্ড একটা সুন্দর গ্লো দিচ্ছে আমার মুখে। কিন্তু নাথিং লাইক কিচ্ছু নেই, নাথিং ইজ মাই ড্রাই ফেস, বাট সুপার একটা গ্লো দিচ্ছে। দিস ক্লেন্সিং অয়েল ইজ সো গুড, সো গুড। ইভেন আমার যখন হেভি মেকআপ থাকে স্কিনে তখনও আমি এটা ইউজ করি অ্যান্ড দিস ক্লেন্সার ইজ লাইক ব্রেক ডাউন মাই এভরি পিঞ্চ অফ মেকআপ লাইক সো ওয়েল। প্রত্যেকটা মেকআপ রেসিডিউকে এটা সুন্দরভাবে বার করে নিয়ে আসে, ইভেন এক্সট্রিমলি লাইক ম্যাট, একদম হেভি ম্যাট লিপস্টিক দেন ভেরি হেভি ফাউন্ডেশনকে এটা সুপারভাবে ব্রেক ডাউন করে। দিস ইজ কুয়েলটি ফ্রি ব্র্যান্ড, প্লামের প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণ ভালো। প্লাম ইটসেলফ ইজ আ ভিগান ব্র্যান্ড, ভেরি ভেরি গুড। দ্য প্রাইস ইজ আই থিঙ্ক 525, ইয়েস 525 অ্যান্ড দ্য কোয়ান্টিটি ইজ 75 ml। আমি এটা এভরি ডে ইউজ করি, তারপরও আমি হাফও শেষ করতে পারিনি, লাইক এতটা আমি অ্যাটলিস্ট আমার আমার যতদূর মনে পড়ছে আমি 3 to 4 months এটাকে টানা ইউজ করছি এভরি ডে, বিকজ আমি জানি আমার অ্যাকনে প্রোন স্কিনে এভরি ডে ক্লেন্সিং অয়েল ইউজ করে আমার স্কিন কতটা জার্ম ফ্রি থাকে, লাইক সুপার অ্যাকনে প্রোন স্কিন আমার। আর আমি এভরি ডে বেসিসে আমি স্কিনে এটা রাত্রিবেলায় আমি নাইট টাইম স্কিন টাইম রুটিনে এটা অবভিয়াসলি রেখে থাকি অ্যান্ড ইট স্মেলস মাই মেকআপ সো ওয়েল এভরিথিং। লাইক যদি মেকআপ নাও থেকে থাকে, যদি কোনো ধুলোবালিও থাকে না, সেটাকেও ইমিডিয়েট লাইক এটাকে ব্রেকস ডাউন করে দেয়, মানে ওটাকে বার করে আনে, পোর্সগুলোকে সুপার ক্লিন করে দেয়। অ্যান্ড আফটার ইউজিং দিস আমার পোর্সগুলো এত সুন্দর, একদম ক্লিন লাগে আমার পোর্সগুলো, এত ভালো, এত সুন্দর করে ক্লিন থাকে। আর অ্যাকনে কজিং যে ব্যাকটেরিয়াগুলো সেগুলোকেও ডেভেলপ করতে দেয় না। তো আমি বলবো যাদের এক্সট্রিমলি অয়েলি অ্যাকনে প্রোন স্কিন তারা তো ডেফিনেটলি ইউজ করবে, আদারওয়াইজ যাদের ড্রাই স্কিন আমরা প্রত্যেকে রাত্রিবেলায় নাইট টাইম স্কিন টাইম রুটিনে ডেফিনেটলি একটা অয়েল ক্লেন্সিং রাখা উচিত, বিকজ এখন যে সানস্ক্রিনসগুলো বেরিয়েছে সেইগুলো কিন্তু শুধুমাত্র ফেস ওয়াশে যায় না, তার জন্য একটা প্রপার অয়েল ক্লেন্সারের দরকার হয়। কোকোনাট অয়েল ডেফিনেটলি ইউজ করতে পারো স্কিনে, বাট কোকোনাট অয়েল ইজ লাইক কমেডেনাল অ্যাকনে এনে দেয়, তো কমেডোজেনিক হয়। তো আমি বলবো দিস ইজ কোয়াইট গুড, কোয়াইট নট কোয়াইট গুড, ইজ সুপার। তো ডেফিনেটলি ইউজ করতে পারো অন অ্যান্ড অফ, তোমরা 400 450 টাকা আরামসে পেয়ে যাবে।
অ্যান্ড এটা লাইক অলওয়েজ আউট অফ স্টক থাকে, তো যখনই স্টকে আসে তখনই আমি ইউজ মানে ইউজ করে না মানে কিনে নাও। আর আমি বললাম একদম কম কোয়ান্টিটিতে লাগে, তো অনেক দিন চলবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর কোনো কিছু তোমাদের কোনো কিছুর ভিডিও ডিমান্ড থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই ভিডিওটা করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।